হ্যালো বন্ধুরা, বাংলা ছাত্রাবাসে আরও একটি নতুন ভিডিও নিয়ে আমি এখন চলে এসেছি। তো আজকের যে জব নোটিফিকেশানটি সম্পর্কে বলবো, সেটি আপনাদের পশ্চিমবঙ্গের যে কোনো ডিস্ট্রিক্ট থেকে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। অ্যাপ্লাই করতে গেলে আপনাদেরকে নির্ধারিত যে মেলটি দেওয়া আছে তাতে আপনাদের আপনার আবেদনপত্রটি তাতে মেল করে পাঠিয়ে দিতে হবে। তো মেল করে পাঠিয়ে দিতে হবে, আপনার সম্পূর্ণ বিজ্ঞপ্তিটি আমরা দেখে নিই। তো দেখতে গেলে আপনাদের গুগলে সার্চের জায়গায় গিয়ে আপনাকে লিখতে হবে কোচ বিহার। তো আমি লিখছি এখানে, সরি এটা বাংলায় হয়ে আছে তো এটা চেঞ্জ করে নিলাম, কোচবিহার .nic.in। এই যে কোচবিহারের অফিসিয়াল ওয়েবসাইটটা রয়েছে, তো সেখানে টাচ করে নেবো। কোচবিহারের ওয়েবসাইটটি এখানে খুলে যাবে। তো এই দেখতেই পাচ্ছ এখানে কোচবিহারের ওয়েবসাইটটা খুলে গেছে। তো খুলে যাওয়ার পর এইরকম একটা পেজ চলে এসছে কোচবিহারে, এটাই হলো এদের অফিসিয়াল ওয়েবসাইট। তো ইম্পর্টেন্স এখানে যে ইনফরমেশান রয়েছে, যেখানে দেখতেই পাচ্ছ দ্বিতীয় নম্বর যে রিক্ত, যথারীতি এখানে রিক্রুটমেন্ট নোটিশে আমরা টাচ করে নেবো। টাচ করে নেওয়ার পর এরকম একটা পেজ আমাদের সামনে চলে আসবে। তো চলে আসার পর আমাদের প্রথমে উপরে আছে দেখুন অ্যাডমিশন অ্যাডভার্টাইজমেন্ট, তো সেটি বাদ দিয়ে আমাদের নিচে স্ক্রল করে যাওয়ার পর এখানে এমপ্লয়মেন্ট অ্যাডভার্টাইজমেন্ট যেটি রয়েছে তাতে প্রথম এক নম্বরে যেটা রয়েছে নোটিশ নাম্বার, নোটিশ ডেট এখানে দেওয়া রয়েছে 5/11/2019, যেখানে পোস্টটি রয়েছে ডিস্ট্রিক্ট অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট লাইব্রেরি অফিসার কোচবিহার, হেয়ার বাই ইনভিটেড অ্যাপ্লিকেন্স, মানে তাদেরকে বলা আছে পোস্টটির নাম হচ্ছে ডিস্ট্রিক্ট টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট। তো যেটি লাইব্রেরি অফিসের ডিস্ট্রিক্ট টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট রিক্রুটমেন্ট হবে। তো চলুন চেক করে আমরা সমস্ত বিজ্ঞপ্তিটি দেখে নিই। এখানে চেক ইন দেওয়া রয়েছে, চেক ইন দেওয়ার পর একটি পিডিএফ ডাউনলোড করতে বলছে বিজ্ঞপ্তিটির জন্য। তো পিডিএফটি ডাউনলোড করে আমরা পিডিএফটি দেখে নেবো সম্পূর্ণ ডিটেলসটি। এখানে দেখতেই পাচ্ছেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস ডিস্ট্রিক্ট লাইব্রেরি অফিসার কোচবিহার, এটা দেওয়া আছে। এখানে অ্যাড্রেস দেওয়া আছে, রিক্রুটমেন্ট নোটিশটা এখানে দেওয়া আছে। এখানে আপনি বলেই দিই অনলাইন অ্যাপ্লিকেশান ইনভাইট ফ্রম এলিজিবিলি ক্যান্ডিডেট, অর্থাৎ অনলাইনে ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। ডিস্ট্রিক্ট টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট কম্পিউটারাইজেশন প্রোগ্রাম ইন পাবলিক লাইব্রেরি ইন কোচবিহার, এখানে যে কোয়ালিফিকেশানগুলো চেয়েছে গ্র্যাজুয়েট উইথ সার্টিফিকেট ইন কম্পিউটার সায়েন্স, ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকতে হবে আপনার কোয়া ডি স্পেস ইটিসি ও বিএলআইএসসি ও এমএলআইএসসি, এবং ওয়ার এক্সপিরিয়েন্স অ্যান্ড কম্পিউটার হার্ডওয়ার্ক এবং নেটওয়ার্কিংয়ের এক্সপিরিয়েন্স আপনাদের থাকতে হবে। তাহলে এখানে আপনার যোগ্যতা চাইলো গ্র্যাজুয়েশান অর্থাৎ স্নাতক পাস হতে হবে, কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে, এবং কম্পিউটারের এক্সপিরিয়েন্স হার্ডওয়ার্কের ও নেটওয়ার্কের এক্সপিরিয়েন্স থাকতে হবে, এবং কাজেরও এক্সপিরিয়েন্স থাকতে হবে। এখানে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশান দেওয়া রয়েছে, তো সেগুলো দেখে নেবো। এখানে আপনার দেখা যাচ্ছে আপনার টোটাল পে করবে 13,000+5,000, তো 13 আর 5 18,000 টাকা আপনার পে করবে। পোস্ট আছে একটি টোটাল পোস্ট, তো বিস্তারিত আমরা আরও নিচে স্ক্রল করে দেখে নেবো। দেখে নেওয়ার পর এখানে অ্যাপ্লিকেশান ফর্মটি দেওয়া রয়েছে, অ্যাপ্লিকেশান অনলাইনে ফিল আপ করতে হবে। তো ফিল আপ করতে গেলে আপনার প্রথমত এই পেজটিকে প্রিন্ট আউট করতে হবে, প্রিন্ট আউট করে আপনাকে পেজটি ফিল আপ করতে হবে। এখানে বিস্তারিত যে সমস্ত দেওয়া রয়েছে নেম, ফাদার্স নেম, আপনার অ্যাড্রেস, সমস্ত এখানে ডাটাগুলো আপনাকে পূরণ করতে হবে। পূরণ করে আপনাকে আবার এই ফর্মটি স্ক্যান করে নিয়ে আপনাকে আবার নির্ধারিত মেল যে দেওয়া রয়েছে সেই মেলে পাঠাতে হবে। তো আমি যথারীতি মেলটি বলে দিচ্ছি, এখানে এই যে দেওয়া রয়েছে অ্যাপ্লিকেশান, এখানে এই মেলের মধ্যে পাঠাতে হবে dloemployment@gmail.com, এই মেলের মধ্যে আপনার পাঠাতে হবে, এবং আপনার লাস্ট ডেট থাকছে 20/11/2019 বিকেল 5টা পর্যন্ত। তো আশা করি ভিডিওটি আপনাদের যে সমস্ত প্রার্থীরা এখানে অ্যাপ্লাই করার ইচ্ছে নিয়ে রেখেছেন তো তাদের অনেক সাহায্য হবে, এবং ভিডিওটি ফর্মটি পূরণ করতে গিয়ে কোনো রকম অসুবিধা হলে আপনারা আপনার নিশ্চয়ই কমেন্ট করে জানবেন, এবং ভিডিওটি বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না এবং কমেন্ট করতেও ভুলবেন না। তো চলুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইবও করে নেবেন, করে নিলে আপনার পরবর্তী চাকরির সমস্ত ধরনের ভিডিওগুলো আপনার ফোনে আপনি বাড়ি বসেই পেয়ে যাবেন। চলুন, ধন্যবাদ।